দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক 76তম স্বাধীনতা দিবস সোমবার উদযাপিত হলো বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। এদিন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী সান্তনা চাকমা। পতাকা উত্তোলনের পর আরক্ষা দপ্তরে আয়োজিত প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী সান্তনা চাকমা ছাড়াও ছিলেন দক্ষিণ জেলা জেলা শাসক, দক্ষিণ জেলা জেলা পুলিশ সুপার সহ জেলা ও মহকুমা স্তরে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মোদীজির নেতৃত্বে সরকার আমাদের কেন্দ্রীয় হয়েছে, সেই তখন থেকে শুরু করে কিভাবে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং গরিবের জনগণকে কিভাবে তাদের আরো শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, ইকোনমিক ক্ষেত্রে হোক, সমস্ত দিক থেকে কিভাবে তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। তার মধ্যে আমরা জানি অনেকগুলো স্কিম চালু হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই গরিব অংশে যারা জন্ম হয়েছে সঠিকভাবে বিগত দিনের চিকিৎসার ক্ষেত্রে অসুবিধা হতো, আজকে প্রতি বছর এই আয়ুষ্মান ভারত স্কিমের মাধ্যমে 5 লক্ষ টাকা চিকিৎসার জন্য সুবিধা পাচ্ছে।